এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নদিয়া জেলার বিষ্ণুপুরের ইন্টারন্যাশনাল ক্লাবের সামনে। 31তম বর্ষে ইন্টারন্যাশনাল ক্লাব এবারে যে পূজা মণ্ডপ দর্শকদের জন্য তুলে ধরেছেন, এই পূজা মণ্ডপের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ঝিনুক বা সামুদ্রিক উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে তাদের এই পূজা মণ্ডপ। আসুন একবার পূজা মণ্ডপ ঘুরে দেখে নিই। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে পুজো উদ্যোক্তাদের একজন, কমল মল্লিককে। আমরা কমলবাবুর কাছ থেকেই জেনে নেব তাদের এবারের থিম। আমাদের থিম হচ্ছে তামিলনাড়ুর নারায়ণ মন্দির। আমরা এবার 29 বছরে পা দিলাম। আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি মানুষকে বিভিন্নভাবে আনন্দ দেওয়ার। আমরা প্রতি বছরই আমরা কিছু কিছু পরিবর্তন করে আমরা এই পুজোটাকে করি। এবার আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটু ভালোভাবে আমরা একটু অন্যরকম স্বাদের একটু আনন্দ দেব, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, সারা বাংলায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের একটু বিঘ্ন ঘটেছে, কষ্ট হয়েছে। একদম এক কথায় বলা চলে সুবিশাল পূজা মণ্ডপ। আপনারাও পুজোর এই কদিন এক ফাঁকে ঘুরে চলে আসতে পারেন বিষ্ণুপুরের এই ইন্টারন্যাশনাল পূজা মণ্ডপের সামনে।